যুবককে রাস্তায় কান ধরে উঠবস করালেন বিধায়ক। ঘটনায় বিতর্ক। এক স্বাস্থ্যকর্মীকে হেনস্থার অভিযোগে ওই যুবককে কান ধরে উঠবস করালেন তৃণমূল বিধায়ক। ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। সরকারি স্বাস্থ্যকেন্দ্রের কর্মচারীকে হেনস্থার অভিযোগে এক যুবককে প্রকাশ্য রাস্তায় কান ধরে উঠবস করালেন তৃণমূল বিধায়ক, জানিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা। তাদের মতে, কেউ অন্যায় করলে তার জন্য পুলিশ প্রশাসন আছে, এভাবে আইন হাতে তুলে নেওয়া যায় না। জানা গেছে, পোলবা স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত শুভজিৎ ব্যানার্জি পোলবা থেকে রাজহাট হয়ে নিউ কাজীডাঙ্গা মোড়ে ফেরার সময় তিন যুবক ওই সরকারি স্বাস্থ্যকর্মীকে হেনস্থা করে, এমনকি গালিগালাজ করতে থাকে। তার বাইকের চাবি জোরপূর্বক খুলে নেয় বলেও অভিযোগ। সে সময় বিধানসভা থেকে ফেরার পথে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নজরে আসে বিষয়টি। তৎক্ষণাৎ বিধায়ক গাড়ি থেকে নেমে ওই স্বাস্থ্যকর্মীর কাছে বিষয়টি জানতে চাইলে ওই যুবকদের আচরণ দেখে স্তম্ভিত হয়ে পড়েন এবং ওই যুবকদের আচরণ দেখে রীতিমতন ক্ষোভ প্রকাশ করেন। এরপর এক যুবককে প্রকাশ্যে কান ধরে উঠবস করান বিধায়ক। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এ বিষয়ে বিধায়ক অসিত মজুমদার বলেন, একজন কর্তব্যরত সরকারি কর্মীকে যেভাবে হেনস্থা করছিল ওই যুবকগুলি, তাতে আমি বাধ্য হয়েছি তাদের কান ধরে উঠবস করাতে। তিনি বলেন, যদি কেউ অন্যায় করে পুলিশ প্রশাসন সেই বিষয়টি দেখবে, কেউ আইন হাতে তুলে নেবে সেটা আমি বরদাস্ত করব না। পরবর্তীতে শুভজিৎবাবু স্থানীয় ব্যান্ডেল থানায় বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্তদের মধ্যে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আমি ডিউটি থেকে আমি বাড়ি ফিরছি, ঠিক ব্যান্ডেল কাজীরাঙ্গা থেকে নিউ কাজীরাঙ্গার মধ্যে আমাকে তিনটে ছেলে বাইক অবস্থায়, সুপার স্প্লেন্ডার বাইক ছিল, আমারও সুপার স্প্লেন্ডার বাইক, তাদের সঙ্গে কোনো আমার অ্যাক্সিডেন্টও হয়নি, কোনো রকম কোনো ঝামেলাও হয়নি। আমাকে পেছন থেকে ডাকছে, ডেকে আমাকে ঠিক নিউ কাজীরাঙ্গার সামনে আমাকে দাঁড় করায়, আমাকে নেবে। আমি বললাম, কী হয়েছে? আমাকে নেবে, আমাকে বলছে একটা ট্রেনের থাপ্পড় মারবো না, কোথায় যাচ্ছিস? ঠিক আছে, আমি বললাম, কে ভাই তুমি? দিয়ে আমাকে বলছে যে এরকম তুই, তোকে হাত দেখালাম, দাঁড়াই না কেন? হ্যাঁ, তুমি হাত দেখালে কোথায় তোমাকে দাঁড়াবি বা কেন? আমি দিয়ে আমাকে যাচ্ছে যথেষ্টভাবে গালিগাল করতে লাগে, গালিগালাজ করতে লাগে এবং আমাকে বলছে ওর ক্ষমতার মতো মদ্য অবস্থা। আমি বুঝতে পারলাম মদ্য অবস্থায় আছে। আমি একজন সরকারি কর্মী, আমি ফিরছিলাম আর রাস্তা দিয়ে, আর তুমি আমার সঙ্গে এইভাবে অত অসভ্যতম আচরণ করছো কেন? না, আমার থেকে আমাকে আমার গাড়িটা বন্ধ করা হলো, দাঁড়িয়ে বলছে এরকম হাত দেখিয়ে বলছে ট্রেনে একটা থাপ্পড় মারবো না কানের নিচে, যে আমি স্থানীয় পঞ্চায়েত সদস্য, নতুন সদস্য মুনমুন মণ্ডল, আমি তাকেও ওনাকেও ফোন করি, উনিও আমাকে বললো ঠিক আছে আমি আসছি, এক্ষুনি একটু তুমি ওয়েট করো। উনিও আমাকে যথেষ্ট সাহায্য করে এবং সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমাদের হুগলি চুচুড়ার স্থানীয় বিধায়ক শ্রী অসিত মজুমদার মহাশয় তিনি আসছিলেন এবং তিনি আমাকে দেখে যথেষ্টভাবে ওই রকম ঘটনার পরিস্থিতিতে নিজে গাড়ি থেকে নামেন এবং যে ভূমিকা, যে মদ্য অবস্থায় যে ভূমিকা ছেলেদেরকে যেভাবে তিনি শাসন করেন এবং বোঝান যে এটা অন্যায় হয়েছে, এইভাবে গাড়ি থামানো বা ডিউটি চলাকালীন গাড়ি কোনো কর্মীকে যেন গাড়ি থেকে না নামানো হয় বা কোনোরকম যাতে কোনোরকম মানে অসভ্যতম আচরণ না হয় বা কোনোরকম যেন চিন্তাই বা কোনোরকম যেন কিছু না হয়, তার জন্য আমাদের বিধায়ক মহাশয় যথেষ্ট প্রাধান্য দিয়ে ভূমিকাটা দেখেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, চুচুড়া। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগা চাকদা রোড, টবাজার।